हाय एवरीवन, अनेक दिन पर ये ब्लॉगटी आसछे। ब्लॉगटी दिब दिब कर देवाई होच्छे ना, आमार परीक्षा छिलो सब किछु निये, ऑल दिस स्टाफ आमी एकदम वीडियो दीते पारिनी, एकदम ही पुरो आपनादेर थेके डिटास्ट छिलाम। जाइ होक, एई जे जाच्छी आजके मिरपुरे बांग्लादेश इंडियार खेला चलछिलो, तखन एई वीडियोटा करा। তখন আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার টেস্ট খেলা আর কি মিরপুরে দেখতে গিয়েছিলাম আমি আর আমার ভাই। আমার ভাই ক্রিকেটের ডাই হার্ট ফ্যান, ও খুব ক্রিকেট দেখে, ক্রিকেট নিয়ে অ্যানালাইসিস করা। তো ভাবলাম যে এখন ও আছে যেহেতু ঢাকায়, তাহলে যাই ঘুরতে। আমার মনটা অতটা ভালো ছিল না, ওর সাথে একটু ঝগড়া হয়েছিল, সে যাই হোক পরে আবার মিটিয়েও গিয়েছে। এখন এই যে মিরপুরে চলে এসেছি, কিন্তু আমরা কোনো টিকিট কাটিনি, একদম মানে একদম টিকিট মিকিট ছাড়াই চলে আসছি। ভাবছি যে এখানে আসলে টিকিট পাওয়া যাবে, যেহেতু মির টেস্ট খেলা অতটা লোক হবে না, কিন্তু তারপরেও টিকিট আমাদের ব্লাকে কাটতে হয়েছে ডাবল টাকা দিয়ে। প্রথমবার আমিও আসলাম ক্রিকেট খেলা দেখতে, একদম অন্যরকম একটা অনুভূতি। আমি ভাবতাম যে মনে হয় ক্রিকেটারদের মুখটুক দেখা যায়, কিন্তু এত দূর থেকে আসলে ফেসটা বোঝা যায় না। আমরা যেহেতু ক্রিকেটারদের চিনি, এই জন্য আমরা বুঝতে পারি যে কে কোথায় দাঁড়িয়ে আছে, নয়তো মোটেই বোঝা যায় না। এই যে ভেনুতে চলে এসেছি, আই এম সো এক্সাইটেড। আমরা বসে পড়েছি আমাদের সিটে, পুরো মাঠটা মানে এত সুন্দর, একদম অন্যরকম অনুভূতি ছিল। আমি কিন্তু বিরাট কোহলিকে দেখেছিলাম, আমি তার অনেক বড় ফ্যান। তো কী হয়েছিল মাঠের মধ্যে, যে দেখা যাচ্ছে না দৌড়াদৌড়ি করছে পুলিশ, এখানকার হয়তো কর্মকর্তারা। একজন ফ্যান সাকিব আল হাসানের কাছে, তার পায়ের কাছে যে শুয়ে পড়েছিল মাঠের মধ্যে, কীভাবে ঢুকছে জানি নাই, তার কাটার উপর দিয়ে হয়তো লাভ দিয়েছে। তো এই জন্য আদার্স যারা ছিল এখানকার প্রশাসনিক কর্মকর্তা, তারা তাকে জোর করে ধরে টানতে টানতে নিয়ে গেল। প্লেয়ারদের আমরা ফ্যান ঠিক আছে, বাট এইভাবে আর কি মাঠের মধ্যে যাওয়া উচিত না, কারণ সব কিছুতে একটা রুলস রেগুলেশন আছে। যাই হোক, এই যে আমরা খেলাটা দেখছিলাম, তখন অবশ্য সকালবেলা, আস্তে আস্তে রোদ পড়া শুরু করলো, শীতের সময় হলেও গরম লাগছিল। তারপরও আমরা সব অন্ধভক্তরা বসে বসে খেলা দেখলাম। এখন হাফ টাইমে একটু বের হয়েছি, যে ও সামনে মাঠটার চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এতটাই শব্দ ছিল, আরও মেবি শুক্রবার ছিল সেই জন্য চারপাশে মসজিদের অনেক শব্দ, আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর আমি যেহেতু কোনো মাইক্রোফোন ইউজ করি না, তার জন্য এখনই ভয়েস দিচ্ছি। আমরা মাঠটা পুরো ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগছিল প্রথমবার খেলা দেখতে এসে। বিশেষত সৌরভের জন্য খেলা দেখতে আসা, ও ক্রিকেটের খুব বড় ফ্যান, সৌরভ মানে আমার ভাই, আমার ভাইয়ের নাম সৌরভ। এই যে শেষে একটু খেলা দেখে নিচ্ছি, এখনই প্রায় শেষ হয়ে যাবে খেলা, বের হয়ে যাব, তাই লাস্টে একটু ভিডিও করে নিলাম। এখন বের হয়ে যাব, যে কিছু কেনাকাটা আছে, দেখি কিছু কেনা যায় কি না। কেনাকাটা শেষ হয়ে গেলে বাইরে ভেবেছি সুলতান ডাইন্সে কাচ্চি খেতে যাব, অনেকদিন কাচ্চি খায় না, ভাইকেও খাওয়াবো। চলো বের হই এখন। এই যে এই সোয়েটারটা দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু আমি বাটন চাচ্ছিলাম না, আর এখানে সব রকম সোয়েটারের গায়ে বাটন দেওয়া ছিল। পরে আর কেনা হয়নি, একটু টুকটাক দেখলাম। আমরা মেয়েরা যখন রাস্তার পাশ দিয়ে যাই, এগুলো দেখলে আমাদের একটু নাড়াচাড়া করে দেখতে ইচ্ছা করে। পাশেই মিরপুর ব্রাঞ্চে চলে আসলাম আমরা কাচ্চি খেতে, অনেক সুন্দর ছিল সুলতান ডাইন্সের কাচ্চি। অবশ্য বর্তমানে সুলতান ডাইন্স নিয়ে যা হয়ে গেল, মানে এই কুকুরের বিড়ালের কত কিছু নিয়ে ভিডিও দেখলাম। অবশ্য এটা আমরা অনেক আগেই খেতে গিয়েছি, আবারও যাব, কারণ আমরা খাসির মাংস কোনটা এটা অন্তত বুঝি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান।